দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন ইউটিউবে ভয়েস কমান্ড দিলে চালু হচ্ছে পছন্দের গান, লাইট ফ্যান বন্ধ হচ্ছে মানুষের মুখের কথায়, মুখে যা বলা হচ্ছে হুবহু তা লেখা আকারে উঠে যাচ্ছে ওয়ার্ড ফাইলে। আরেকটি অ্যাপ আবার সেই লেখার ভুল ধরিয়ে দিচ্ছে, যে কোনো ভাষায় অনুবাদ করা যাচ্ছে নিজের মন মতো, এমনকি রেস্টুরেন্টেও খাবার পরিবেশন করছে রোবট। যদিও এগুলো সবই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক পর্যায়ের সেবা, মানুষ তার নিজের সেবার জন্য আর মানুষকে ব্যবহার না করে এমন এক প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছে যে হুবহু মানুষের মতোই কাজ করবে। কিন্তু এটা কি আসলেই সম্ভব? এআই প্রযুক্তি কি মানুষের বিকল্প হয়ে উঠবে? চলুন এই প্রতিবেদন থেকে সেটাই দেখে আসি। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীটির নাম হচ্ছে মানুষ। সেই বুদ্ধিমান প্রাণীটি বুদ্ধি খাটিয়ে এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে যা মানুষের কথা মতো কাজ করবে, দেবে নানা রকমের সেবা। এতে করে বদলে যাবে বৈশ্বিক হালচাল, পরিবর্তন আসবে জীবন ধারণে। গ্রাহক সেবা থেকে স্বাস্থ্য সেবা, চাকরির সিভি বাছাই থেকে কর্মী নিয়োগ, এমন সব কাজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি, যা আগে মানুষ কল্পনা পর্যন্ত করেনি। একজন মানুষের পক্ষে 24 ঘন্টা কাজ করা সম্ভব না। একটা না কোনো কাজ 1 ঘন্টার বেশি করলে সেখানে কিছুটা স্থবিরতা চলে আসে, যা মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু প্রতিষ্ঠানগুলো যদি এআই ব্যবহার করে, সেখানে এক একটি এআই দিয়ে একই কাজ একই ধাঁচের ঘন্টার পর ঘন্টা করানো যাবে। অনেকটা শিল্প বিপ্লবের সময় মেশিন যেভাবে মানুষের বিকল্প হয়েছিল, ধারণা করা হচ্ছে আগামী বিশ্বে মানুষের আরেকটি বিকল্প তৈরি হচ্ছে, আর সেটা হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজ করে বললে, মানুষ দিয়ে যেসব কাজ করা হয় সেগুলো বুদ্ধিমান রোবট দিয়ে করানো হলে বেঁচে যাবে খরচ ও সময়। ম্যাকিনসি গ্লোবালের এক গবেষণায় দেখা যায়, 2030 সালের মধ্যে 375 মিলিয়ন মানুষের, অর্থাৎ 14% মানুষের বিকল্প হিসেবে কাজ করবে এই এআই। কয়েক দশক আগেও শপিং মানে ছিল শপিং মলে গিয়ে পছন্দসই পণ্য দেখে কেনাকাটা করা। কিন্তু দিনকে দিন ই কমার্সের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে মানুষের শপিং মলে গিয়ে কেনাকাটার হার কমে গেছে। শুধু করোনাকালের 2 বছরে যুক্তরাষ্ট্রের মানুষ $1.7 trillion মূল্যমানের কেনাকাটা করেছে অনলাইনে, যা অন্য সময়ের চেয়ে 55% বেশি। ই কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনটি হচ্ছে চ্যাট বুট। ক্রেতা পণ্য কিনতে গেলে তার কিছু সাধারণ জিজ্ঞাসা থাকে, চ্যাটে সেটি যখন তখন জিজ্ঞাসা করতে পারেন তিনি। কিন্তু ক্রেতাকে তাৎক্ষণিক উত্তর দিতে না পারলে তিনি হয়তো অন্য সাইট দেখবেন, কিংবা মন বদলে ফেলতে পারেন। যেভাবে দোকানে আকর্ষণীয় কথা দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করে, ঠিক সেভাবে এআই 24 ঘন্টা ক্রেতাকে পণ্য সম্পর্কে আকর্ষণীয় বর্ণনা দিয়ে ধরে রাখার চেষ্টা করে। এতে করে ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে তাৎক্ষণিক সুবিধা পেয়ে থাকে, যা প্রতিষ্ঠানের উপর তার আস্থা বাড়ায়। মাঝে মধ্যে ক্রেতারা পণ্য কেনার জন্য সিলেক্ট করেও নানা কারণে পণ্য কেনেন না। এক্ষেত্রে এআই পরে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয় যে তিনি পণ্যটি পছন্দ করেছেন কিন্তু এখনও কেনেননি। এছাড়া ডিসকাউন্ট দেয়া ও টার্গেট মার্কেটিংয়ের কাজটিও করে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেবল ই কমার্সই না, স্বাস্থ্যখাতেও এআই হয়ে উঠেছে অতুলনীয়। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা দিতেও পশ্চিমা ডাক্তাররা হর হামেশা এআই ব্যবহার করছেন। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, তারা এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন যা অল্প সময়ের মধ্যে রেটিনার রোগ শনাক্ত করতে সক্ষম, যা মানুষের ক্ষেত্রে কয়েক ঘন্টা এমনকি কয়েক দিন পর্যন্ত লেগে যেতে পারে। সম্প্রতি ইকোনমিস্টের এক রিপোর্টে বলা হয়, 2036 সালের মধ্যে এমন এক স্বাস্থ্যখাত তৈরি হবে যেখানে এআই হবে সর্বেসর্বা। এআইতে যখন এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব, তখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের অবস্থান কোথায়। এক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই, বিশ্বের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও।